বাড়িতে যেদিন মাছ মাংস থাকে না আর রান্না করতে বেশি কিছু একদম ইচ্ছা করে না, তখন এই দারুণ সুস্বাদু পাতুড়িটা বানিয়ে নি। এটা খাবার টেবিলে দেখলে বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই দারুণ সুস্বাদু পাতুড়ি বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের বাটির মধ্যে 1 কাপ মতো সয়াবিন নিয়ে নিতে হবে। এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিতে হবে গরম জল 2 গ্লাস, আর দিতে হবে 1 চামচ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর অল্প একটু কাজু অ্যাড করেছি, তার সঙ্গে 2 চামচ পোস্তদানাও অ্যাড করেছি। এবার দিয়ে দিতে হবে নারকেল। এখানে বড় কাপের 1 কাপ মতো নারকেল দিয়ে দিয়েছি, আর 3টি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। তারপর একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, আর এই পেস্টটা ঠিক এরকমই হতে হবে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে সয়াবিনটা ফুলে ডাবল হয়ে গেছে, 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর ঠিক জল চিপে বের করে সয়াবিন বড়িগুলোকে ভেজে নিতে হবে। চুলার উপর ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন সয়াবিন বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সয়াবিন বড়িগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, চুলোটাকে অফ করে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। সয়াবিন বড়িগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে, যে মিক্সার জারের মধ্যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম। তো ঠিক এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা প্রথমে বেটে রেখেছিলাম সেটা। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। যেহেতু মশলার মধ্যে অল্প একটু নুন ছিল, তাই এখানে একটু বুঝে অ্যাড করতে হবে। আর দিয়েছি 1 চামচ চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর 1টি বড় সাইজের পেঁয়াজ, আর সর্ষের তেল 2 চামচ মতো। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবে। যত ভালো করে মাখানো হবে এই রেসিপির স্বাদ তত বেড়ে যাবে। এবার কয়েকটি কলা পাতা চৌকো করে কেটে নিয়ে তাওয়াতে এইভাবে সেকে নিতে হবে। চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রেখে উল্টে পাল্টে হালকা করে সেকে নেবে, তাহলে এটা ভাজ করতে অনেক সহজ হবে। এখন একটা কলা পাতা নিয়ে এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো 3-4 চামচ মতো মিশ্রণ নিয়ে নিতে হবে, আর এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এই মিশ্রণের উপরে দিয়ে দিতে হবে ডিম। এখানে সেদ্ধ ডিম অর্ধেক করে অ্যাড করেছি, তোমরা চাইলে গোটা ডিমও দিতে পারো। 1টি কাঁচা লঙ্কা এইভাবে দিয়েছি, মানে একটু চিরে তারপর অ্যাড করেছি। এখন ঠিক কলা পাতাটাকে এইভাবে ভাজ করে নিতে হবে। নর্মাল যেভাবে আমরা পাতুড়ি বানাই ঠিক সেইভাবে ভাজ করে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে ঠিক এইভাবে বেঁধে নিতে হবে যাতে এই পাতুড়িটা খুলে না যায়। সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। তো এবার এই পাতুড়িগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়েছি, তেলটা চারিদিকে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে পাতুড়িগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় চুলোর ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে এই পাতুড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইড 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব ঢাকা দিয়ে, তারপর আবারও উল্টে দিয়ে অন্য সাইডটাও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। টোটালে 10 মিনিট মতো সময় লাগবে। 10 মিনিটের মধ্যে পাতুড়িগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন তোমাদের টোটালে 10 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পাতুড়িগুলো কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো পাতুড়িগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। আজকের এই পাতুড়ি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, আর লাইক শেয়ার করে দেবে। দেখতেই পাচ্ছ সয়াবিন দিয়ে ডিম পাতুড়ি অসাধারণ হয়েছে, এটা খেতেও সেরকম দারুণ সুস্বাদু। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে। আজকের এই রেসিপিটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপি পাওয়ার জন্য।